দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো বসুন্ধরা আদ্দিন হাসপাতাল, যেখানে সহজে মানুষ সেবা নিতে পারে। তো দর্শক, আমরা প্রবেশ করছি বসুন্ধরা আদ্দিন হাসপাতালে। এটা দেখছেন, এখানে হলো বহির্বিভাগের টিকিট নেওয়া হয়। বহির্বিভাগের টিকিট আপনারা এখানে এখন 150 টাকা করে রাখায় যে কোনো রোগের জন্য। আর প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা জায়গায় স্থাপিত, যেমন শিশু ওয়ার্ড একটা, গাইনি ওয়ার্ড একটা, মা ও শিশু ওয়ার্ড একটা, আবার অর্থোপেডিক, তারপরে চক্ষু বিভাগ, সব কিছু আলাদা আলাদা। তো আপনাদের আমরা ঘুরে দেখাবো আজকে টোটাল বসুন্ধরা আদ্দিন হাসপাতালটা কোথায় কী আছে আপনারা জেনে নেবেন। আমাদের সাথেই থাকুন। একটু বলে রাখি, সেটা হচ্ছে একটা হাসপাতালের মনোরম পরিবেশ দেখলে কিন্তু একজন রোগী অনেকটাই সুস্থ হয়ে যায়। এখানে যে ফার্মেসিটা দেখছেন, এটা 24 ঘন্টা খোলা থাকে, যেহেতু হাসপাতালের ভিতরের ফার্মেসি। তারপরে এখানে বিভিন্ন ক্যান্টিন আছে একটা, আবার সদ্যজাত শিশুদের জন্য জামা কাপড় কেনার জন্য ব্যবস্থা আছে। দর্শক, এখানে আছে আপনার দেখেন বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সেবা মূল্য তালিকা। এখানে আপনার কোন সেবা নিতে চান, কোনটার কী মূল্য তালিকা, সব কিছু এখানেই পাবেন, যা সচরাচর সব হাসপাতালে মিলে না। এখন আমরা একটু জরুরি বিভাগ দিয়ে যাব। আমরা যেখানে আছি এখন, এটা হচ্ছে জরুরি বিভাগ। এটা গরিবের হাসপাতাল নামেও পরিচিত, কারণ এখানে যারা গরিব আছে তারা সহজেই চিকিৎসা করাতে পারে, ঢাকার ভিতরে না যেয়ে তারা এখানে চিকিৎসা করে। দেখুন এখানে কোন ফ্লোরে কী আছে, সবগুলো এখানেই আছে। আপনারা যেমন গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, কোথায় কী আছে সব এখানে জরুরি বিভাগ দিয়ে ঢুকলেই সামনে দেখতে পাবেন সবগুলো। সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সবগুলোই দেখতে পাবেন। আর এখানে লিফটও আছে, আপনার রোগী খুবই অসুস্থ হলে লিফটের মাধ্যমে উঠতে পারে। আমি এটা দেখাচ্ছি এই কারণেই যে এটা মানে যে কোনো আয়ের মানুষ এখানে সহজে চিকিৎসা নিতে পারে, এ কারণেই আমি এখানে এসেছি সবাইকে জানানোর জন্য। অনেকেই জানেন, আবার আমার এখন আমরা আসছি উপরে, এখানে নামাজের ব্যবস্থা আছে। সবথেকে বড় ব্যাপার হলো কোনো কোলাহল নাই, নিরিবিলি পরিবেশে আপনি সহজে চিকিৎসা নিতে পারবেন। আর গর্ভবতী মায়েদের জন্য এখানে বিশেষ সুবিধা আছে, এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো নিয়ে আপনারা সেবা নিতে পারেন। আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি কোনটা কোন ওয়ার্ড, কোন কোথায় কোন রোগী থাকে, কোথায় গেলে কী সেবা পাবেন, এভাবেই আর কি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন,
এটা হচ্ছে অপারেশন থিয়েটার। আর এটা হচ্ছে শিশুবান্ধব হাসপাতালের নিয়ম নীতি, এখানে সব কিছুই লেখা আছে। এটা হচ্ছে মূল প্রবেশ পথ। এটা হচ্ছে বাচ্চাদের টিকাদান কেন্দ্র, এখানে বিনামূল্যে টিকা দেওয়া হয়। এটা হচ্ছে চক্ষু বিভাগ, এখানে আপনি স্বল্প খরচেই চোখের সব ডাক্তার দেখাতে পারেন। আর এখানেই আপনি আবার নিজের চশমার পাওয়ার বসিয়ে নিতে পারবেন। তো দর্শক, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আপনিও আসতে পারেন এভাবে স্বল্প খরচে সেবা নিতে এখানে।